হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। তারই ধারাবাহিকতায় আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখনই শুরু করি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল পে করতে হয়, তাই আমি আজকের ভিডিওতে খুব সহজে কিভাবে আপনারা বিদ্যুৎ বিল দিতে পারবেন সেটি দেখিয়ে দিব। আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনারা যে কেউ বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পে করতে পারবেন। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের পরবর্তী লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানানোর জন্য অনেক বড় উৎসাহ। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমরাও আপনাদেরকে সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা আপনাদের বিকাশ অ্যাপসটি ওপেন করে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। এরপর বিকাশ অ্যাপস থেকে পে বিলে ক্লিক করবেন। পে বিলে ক্লিক করে ইলেকট্রিসিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যেই বিদ্যুৎ বিলটি দিতে চান, যেমন পল্লী বিদ্যুৎ, ডেস্কো পোস্টপেড, নেস্কো, আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। আমি একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি, আপনারা সেমভাবে অন্যান্যগুলো দিতে পারবেন। যেমন নেস্কো, এটি আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আমি ফেব্রুয়ারি মাসের একটি বিল বাকি রয়েছে সেটি দেখাচ্ছি। তো ফেব্রুয়ারি সিলেক্ট করলাম, আর এখানে কনজিউমার নং, এখানে আপনার যে বিদ্যুৎ বিলটা রয়েছে সেখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি, দিয়ে এবার আমরা জাস্ট প্রসেস টু পে এখানে ক্লিক করব। তো এরপর দেখুন আমাদের সামনে এরকম চলে এসেছে, দেখুন আনপেইড, বিলটি পে করা হয়নি, 370 টাকা। তো জাস্ট এবার আমরা এখানে ক্লিক করব। এবার এখানে ক্লিক করে এখানে আমরা বিকাশের পিনটি দিব, পিনটি দিয়ে ওকে করলেই আমাদের বিলটি পে হয়ে যাবে। তো বন্ধুরা, খুব সহজে আপনারা এইভাবে আপনাদের যে কোনো বিদ্যুৎ বিল দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমরা নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।